দেখি আমাদের মনে থাকবে যে 2020 ফেব্রুয়ারিতে রাহুল গান্ধীও আন্তর্জাতিক উড়ান সম্পর্কে প্রথম সচেতন করেছিলেন এবং সেই সময় রীতিমতো তাই নিয়ে হাসাহাসি করা হয়েছিল, কিন্তু তারপর এক মাস গড়াতে না গড়াতেই আমরা দেখি যে কি ভয়ঙ্কর একটা বিপদ সেটা ভারতের দোরগোড়ায় পৌঁছে যায়। এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন আন্তর্জাতিক উড়ানে রাষ্ট্রানা হচ্ছে না যখন ওমিক্রন এরকমভাবে একটা সুনামির আকার নিচ্ছে বলে হু তরফ থেকে সতর্ক করা হচ্ছে। আপনারা একটু আগেই একটা গ্রাফ দেখালেন যেখানে প্রতিদিন গুণোত্তর প্রগতিতে রোগীর সংখ্যা বাড়ছে, আপনি আমাকে বলুন যে তাহলে আগামী তিন দিন কেন এই 3 জানুয়ারির জন্য আমরা অপেক্ষা করছি, হোয়াই নট টুমারো, যদি এটাকে বন্ধই করতে হয় কালকের। আসলে সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত এবং প্রত্যেকটা সমালোচনা সরকার করে একটি বিশেষ ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে। গোয়ার কিছুদিন আগে গোয়ার একজন ওদের পার্টিতে এসেছিলেন, বেরিয়ে গেছেন, তারা বলছে যে সংখ্যালঘুদের দিকে তাকিয়ে। এক্ষেত্রেও ঠিক তাই, আপনার যদি মনে হয় যে আজকে এই জিনিসটা মহামারী অতিমারী ছড়াতে পারে, প্রতিদিন গুণোত্তর প্রগতিতে বাড়ছে, আপনি বন্ধ করে দিন কাল থেকে, চিঠি দিন কাল থেকে বন্ধ করে দেওয়ার জন্য। আপনি 3 তারিখ কেন, হোয়াই নট সেকেন্ড, হোয়াই নট ফার্স্ট? কারণ প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ভোট ব্যাঙ্ক আছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, কুম্ভমেলায় যখন এর আগের বার একটা ম্যাসাকার ঘটলো তখন দোষ দিয়েছে, অথচ প্রতি শুক্রবার যখন হাজার হাজার লোক এক জায়গায় জড়ো হয় সেম একটা ধর্মীয় কারণে, কেউ কোনো দোষ দেয় না। 25 তারিখে কয়েক হাজার লোক জড়ো হয়েছে, কোনো দোষ নেই, অথচ আজকে গঙ্গাসাগরে যদি বন্ধ করে দেওয়া হয় ওমিক্রমের জন্য আমাদের সম্পূর্ণ সমর্থন থাকবে গঙ্গাসাগরের মেলা যদি বন্ধ করে দেওয়া হয় এই ওমিক্রমের জন্য, আগে মানুষকে বাঁচানো, এই নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই এখানে, স্কুল কলেজ বা অন্যান্য যে সমস্ত বিষয়ে যতটা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এবং খুব তারা বলছেন যে খুব সেটা খুব জরুরি, সেটা খুব প্রয়োজনীয়, সেটা রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রে, ধর্মীয় সমাবেশের ক্ষেত্রে বা উৎসবের ক্ষেত্রে সেই রাস্তা টানা হচ্ছে না কেন, যখন সবাই জানেন, সবাই বোঝেন যে আসলে এটা মহামারীর বিরুদ্ধে একটা লড়াই এবং সেটা সংঘবদ্ধভাবে লড়তে হবে, যেখানে কোনো রাজনীতি নেই, যেখানে কোনো পার্টি নেই, যেখানে কোনো ধর্ম নেই, যেখানে কোনো উৎসবের ভেদাভেদ নেই, কিচ্ছু নেই। 100 বার এটা আমরাও তাই মনে করি যে এখানে মানুষের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করতে হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, বিরোধীরা কিন্তু সেই ব্যাপারটা কিন্তু মাথায় দিচ্ছে না। এখন বিরোধীদের একটাই ব্যাপার যে যেন তেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা, তারা কিন্তু দেখছে না যে দ্বিতীয় ভেবের সময় যেই ধরনের ঢেউ উঠেছিল এবং যেই ধরনের ব্যাপার হচ্ছিল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই। আরে কথাটা শেষ করতে দিন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেই দ্বিতীয় ঢেউ কিন্তু আমরা রুখেছিলাম। আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তারপর আমরা দেখেছি বাংলার কোভিড এর পরিস্থিতি কি হয়েছিল, আমরা যাতে ভবিষ্যতে তার কোনো রিপিটেশন না হয় তার জন্য কি কি করণীয়। মুখ্যমন্ত্রী বলছেন প্রয়োজনে স্কুল কলেজ বন্ধ, প্রয়োজনে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে, কিন্তু গঙ্গাসাগর মেলাটি বন্ধ হবে না, প্রয়োজনে স্কুল কলেজ বন্ধ হবে, কিন্তু 25শে ডিসেম্বর সন্ধ্যেবেলা পার্ক স্ট্রিটের ওই জমায়েতকে নিয়ন্ত্রণ করা হবে না। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।